ক্রমশ উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনা সংক্রমণ দেশে ফের একবার ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় মন্ত্রক ও পরিবার কল্যাণ দপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট দশ হাজার সাতশো তিপ্পান্ন জন একদিনেই মৃত্যু হয়েছে সাতাশ জনের বর্তমান দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার সাতশো কুড়িতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডেপিয়া জানিয়েছেন আগামী আট থেকে দশ দিনে দেশ জুড়ে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তারপর থেকে তা আবার কমতে শুরু করবে আগামী মাসের গোড়া থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরাও তাদের মতে সাবধানতা অবলম্বনই করোনা ভাইরাস মোকাবেলার একমাত্র চাবিকাঠি রিপোর্ট আর নিউজ